সোমবার শিশু বিহার স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত মুক্তধারার প্রেক্ষাগৃহে বনাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আগরতলায় এই বনেদি স্কুলের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন সোমবার অনুষ্ঠিত হলো রাজধানী আগরতলার বনেদি শিশু বিহার স্কুলের বার্ষিক অনুষ্ঠান মুক্তধারার প্রেক্ষাগৃহে এদিন এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী হিতকমানন্দজি মহারাজ বিধায়কদ্বয় সরোজের দত্ত ডক্টর দিলীপ দাস মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে নিজ ভাষণে বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন আপনাদের ওই বিব্রত রহিত আশা যায় কেউ অকেহ অমনি করে সকলের তলে সকল সকলে আমরা প্রত্যেক আমরা পরে করি এই ফিলিংসগুলো এই ইনপুটগুলো যদি আপনারা স্টুডেন্টকে দিতে পারেন তাহলে সেই স্টুডেন্টই একদিন এই সমাজটাকে রক্ষা করবে আমাদের কাজ ছাত্র তৈরি করানো আমাদের কাজ হচ্ছে যার জন্য গুরু কেন বলা আছে গুরু যে অন্ধকার দূর করে এটা স্টুডেন্টরা হচ্ছে একটা ঘটির মতো মাস্টার মশাইরা এটাকে ঘষতে ঘষতে মাস্তে মাস্তে পরিষ্কার করে যাতে এটা চকচক করে সেই চকচকটাই হচ্ছে তার ভিতরে ম্যানিফেস্টেশন অফ দ্য নলেজ ইউ গিভ তো প্রেক্ষাগৃহে সোমবার পড়ুয়াদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিশু বিহার স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হলাবুল